এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি বাসে যাচ্ছেন, তিনি বাসে দাঁড়িয়ে রয়েছেন, এইরকম যখন একবার খবরের কাগজে সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। ত্রিপুরার চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের আগেই বিজেপির প্রদ্যমনি ঘরে বড় ধাক্কা খাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। সরাসরি তিনি দিল্লি যাত্রায় প্লেনের ছবি আগেও মানুষ দেখছেন, তিনি তার সেই সময় কিন্তু একটা পরিকল্পনা মাফিক মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে, পাপের বোঝা, যাতে বিজেপি আবার ক্ষমতায় আসে তার জন্য দিল্লির একাধিক নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে পরিকল্পনাভাবে দল থেকে সরানো হয়েছে মুখ্যমন্ত্রীর পদ থেকে। এবার তিনি বাসে চড়ে যাচ্ছেন, চেপে যাচ্ছেন রীতিমতো, তার বদলে মুখ্যমন্ত্রী করেছেন ডক্টর মানিক সাহাকে। এই সময়ের যে একটা চিত্র উঠে আসতে চলেছে রাজনৈতিক মহলের প্রাক্কালে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন বাসে চেপে দাঁড়িয়ে রয়েছে সমচলনার জন্য।